আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমাদান মোবারক। আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই পবিত্র রমজান মাসে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আল্লাহ যেন তার সবার মনের আশা পূর্ণ করে। আমরা যত ভুল করেছি সব কিছু যেন মাফ করে দেয়, এটাই চাওয়া। তো আজকে শেয়ার করব আমার ড্রয়িং রুমের একটা ভিডিও। আমার ড্রয়িং রুমের এখন বর্তমান অবস্থা ছিল এমন, বাট এটা আমি একটু ডেকোরেশন করে দেখেন কেমন করে। তো ড্রয়িং রুম মানে গোছানোর আগে প্রথমে যেটা করব, আমি হচ্ছে এই মানে আমার সোফাটা পরিষ্কার করব। এটার জন্য একটুখানি শ্যাম্পু একটা স্ক্রাবারের ভিতর নিয়ে দেন ভালো করে ডলে ডলে এটা পরিষ্কার করব। হাতে সময় ছিল না, তো এই জন্য বাড়ি থেকে লোক নিয়ে এসে পরিষ্কার করাতে পারি নাই, কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল আর ত্বকীর বাবাও সময় দিতে পারতেছিল না। মাঝখানে ত্বকীর বাবা আবার 3 দিনের জন্য বাইরে গিয়েছে, তো এই জন্য আমার একটু টাইম ছিল। ত্বকীর বাবা যেহেতু বাসায় ছিল না, আমি এই সুযোগে এই জন্য আমি 3 দিন আমার আব্বু আম্মু আসছে ওদের সাথেই ছিলাম, তো একটু গোছগাছ করতেছিলাম নিজের বাসাটা। এই তো এখন দেখেন এগুলা সব ভালো করে ক্লিন করেছি, দেন ওই কালারটাও রং করে ফেলবো। তো একটু দেখাই আপনাদের, এই জায়গাটা আমার কাছে সবসময়ই পছন্দের জায়গা, আমি এক এক সময় এক এক রকম করে গুছাই। আজকে যেমন করব সেটা হচ্ছে এই স্পিকারগুলো আমি নিচে রাখবো, আর এখানে একটা হোয়াইট কালারের মানে রানার পেরে নিলাম, যে কোনো একটা কিছু নিতে পারেন আপনারা। এটা একটা পুরাতন ওনা ছিল আমার, সেটা নিয়ে নিয়েছি। দেন এখানে একটা ল্যাম্প দিয়ে দিলাম, এপাশে আমাদের রাউটারটা রেখে দিলাম ওয়াইফাইয়ের, আর এদিকে হচ্ছে রমাদান মোবারক একটা ডেকোরেশন মানে ডিআইওয়াই করেছি, এটা খুবই সুন্দর হয়েছে। বাট এটা যেহেতু কাবাবি ডিস্ট্রিক্টটা ছোট, এর জন্য আমি ওয়ার্ডগুলো ঠিক মতো বসাইতে পারিনি, তো যাই হোক মোটামুটি সুন্দরই হয়েছে। চারটাও খুব সুন্দর করে বানাইছি, আর এদিকে ফ্লাওয়ারগুলো কিছুদিন আগে কিনেছিলাম, বাট এটা খুবই সুন্দর লাগতেছে এখন। এমনিতেও বাস্তবেও সুন্দর লাগতেছিল আর ছবিতেও। এপাশে একটা ক্যান্ডেল হোল্ডার রেখেছি, এই ক্যান্ডেলটা একটু জ্বালিয়ে দিলাম। আর এইবার রোজা আমাদের জন্য অনেক স্পেশাল, আব্বু আমাদের সাথে রোজা করতেছে আলহামদুলিল্লাহ। এই তো এই জায়গাটা আমি এভাবে গুছিয়েছি। এরপরে আমি আমার পুরো ড্রয়িং রুমটা দেখাচ্ছি আপনাদের। তো এই দেখেন এটা এভাবে রেখে দিলাম, চিন্তা করলাম যে এটা একটু সামনের দিকে রাখলে মনে হয় বেশি ভালো লাগবে। তো যাই হোক বারবার একটু মানে দেখতেছিলাম যে কেমন লাগে আর কি। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি এই ফেরি লাইটগুলো এটার উপর দিয়ে লাগিয়ে দিব, উপরের ছবিগুলোর উপর দিয়ে লাগিয়ে দিব। তো আমার ভাইকে বললাম যে একটু এটা করে দে, তো পরে ও এটা করতেছিল। এই ছবিগুলো আমি খুলতে পারি না, কারণ ত্বকীর বাবা যেহেতু নিজের হাতে ড্রয়িং করেছে, তো এই জন্য মানে আর্ট করেছে, এই জন্য ফ্রি লাইটগুলো জ্বালিয়ে দিলাম। আর এরপর দেখেন এগুলো কত সুন্দর লাগতেছিল। এই কাজগুলো যখন করেছি তখন ত্বকীর বাবা ছিল না, আর এখন আমরা দুই ভাই বোন মিলে এই জায়গাটার মধ্যে কার্পেটটা মানে কি পেরে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর যেহেতু হালিমাপা সকালবেলা মুছে গেছে, এই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম যে মোছার পরে এটা পারব। এই তো এটা পেরে দিলাম। এখন যেটা করব এটার উপরে একটা হোয়াইট আর কি কুশি কাটার রানার বিছিয়ে দিব সেন্টার টেবিলটার উপরে, আর এখানে কিছু একটা মানে এই যে এই সেন্টেড ফ্লাওয়ারগুলো নিয়ে আসছি এগুলো দিয়ে দিলাম। দেন এই যে আমার ড্রয়িং রুম এখন মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। একটু আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।